হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার থার্মাল এক্সপ্লেনেশন চ্যানেল। তো আজকে আমরা আবার এক্সপ্লেন করব আই ওয়াজ রিবর্ন অ্যাজ এ দ্য ডিমন লর্ড ডটার চ্যাপ্টার 8, ওকে, মানে পার্ট 15। তো এখানে রেনি তার বাবার জন্য অনেক কান্না করতেছিল। তো এখানে রাফেল এসে বলতেছে যে রেনি তুমি এখন ঠিক আছো? তো এটা বলার পর এখানে রেনি বলতেছে হ্যাঁ আমি ঠিক আছি। তো এখানে একটা বাচ্চা লুকিয়ে লুকিয়ে রেনিকে দেখতেছে। তো একটা ডাল ভাঙার শব্দ আসছে। তো এখানে আর কি ওই বাচ্চাটা আর কি শব্দ করছে, হাঁটুতে চাপা দিয়েছে আর কি ডাল, আর ডাল ক্র্যাক করে ভাঙছে, ভাঙার শব্দটা আর কি শুনছে সবাই। তো এই বাচ্চাটা এখনও পলা পলা দেখতেছে। আর এখানে হার্সেন এসে বলতেছে হ্যাঁ তুমি কে? তো তুমি কে এখানে, কে এখানে, তাই কি বলতেছে হার্সেন। তো এই বাচ্চাটা অনেক ভয় পেয়ে গেছে আর অনেক দ্রুত গতিতে চলে যাচ্ছে দূরে। তো এই বাচ্চাটা অনেক দৌড়ানো শুরু করে দিয়েছে। তো এখানে বাকিগুলো সতর্ক হয়ে গেছে। তো এখানে হার্সেন দেখা যায় অনেক দ্রুত গতিতে চলে যাচ্ছে তাকে ধরার জন্য। তো হার্সেন এখানে ওই ছেলেটার সামনে চলে গেছে, তো তাকে থামাই ফেলছে পথ। তো ওই ছেলেটা অনেক ঘাবড়ে গেছে সামনে হার্সেনকে দেখে। রাফেল এখানে জিজ্ঞেস করতেছে কি হচ্ছে এখানে। তো এখানে ওই লাল চুলের বাচ্চাটা বলতেছে আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। তো এখানে হার্সেন বলতেছে তুমি কে আর তুমি আমার কাছ থেকে পালানোর সাহস কী করে হয়। তো এখানে লাল ছোটলাটা বলতেছে এখানে আমার সাথে পাগলামি করতেছো কেন, তুমি কি জানো না আমি কে, আর তুমি আমাকে জেনেও এখানে আমার সাথে এরকম করতেছো? হ্যাঁ। তো রিনি এখানে রাফেলের সাথে বসে বলতেছে, রাফেল বলতেছে যে হ্যাঁ এটা তো মনে হচ্ছে একটা হ্যাচলিং। রিনি বলতেছে যে হ্যাচলিং এটা আবার কি? তো এই লাল ছোটলাটা বলতেছে হ্যাঁ তুমি কি জানো না যে হ্যাচলিং মানেটা কি, বোকা। তো এখানে হার্সেন তাকে ছিটকায় ছিঁড়ে মারছে। তো এটা নিচে পড়ে গেছে বাচ্চাটা। তো এখানে বলতেছে ও তাহলে আপনি একটা হার্সিং মানে হ্যাচলিং। তো এখানে কি করছেন এই বনের জঙ্গল চারপাশে, এখানে কি হাঁটতে আসছেন নাকি? তো এখানে হ্যাচলিং বাচ্চাটা বলতেছে আমাকে হ্যাচলিং ডাকা বন্ধ করো, আমি এখানে জঙ্গলটা আর কি পরিদর্শন করতে এসেছি, আর আমি এটা আর কি অনুশীলন করতেছি, এখানে এসে অনুশীলন করতেছি আর কি, প্র্যাকটিস করতেছি। আর এখানে রেগে গিয়ে বলতেছে আমি তো সেই জন্য দানবদের ঘৃণা করি। তো এখানে হ্যাসলিং এর ওই বাচ্চাটা এখানে বলতেছে মানে হার্সেনকে অনেক মানে রাগারাগি করতেছে। তো এখানে বলতেছে তারা অনেক ভীতুকর, দুশ্চরিত্র এবং শুধু একটা খারাপ মানে তার কোনো ব্রেন নেই। তো এখানে তাকে বলছে জাহান্নামে যাও। তো এটা বলে আর কি তার শরীরে অনেক তীর মারতেছে আর কি, কথা বলাতেছে, তার মনের ভিতরে অনেক কষ্ট লাগতেছে এখানে। তো এখানে রাফেল বলতেছে তো এভাবে সত্যি কথা বলার দরকার ছিল, তো তুমি বলতেই পারো যে এখানে শয়তানরা অনেক খারাপ, তাই কি বলতেছে। তো এখানে রাফেলকেও এখানে খারাপ খারাপ কথা বলতেছে আর বলতেছে এটা বলা তোমার অধিকার নেই বোকা, কেন তুমি একটা স্বর্গীয় চারপাশে একটা রাক্ষস অনুসরণ করছো, হ্যাঁ আর এটা অনেক জঘন্য, তাই বলে এখানে তারও মনের ভিতরে অনেক আঘাত লাগাইছে। তো রিনি অনেক রাগ হয়ে হাফ 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 করতেছে, গাল দিয়ে রাগ বের করতেছে। আর রিনি এখানে অনেক রাগে তার সামনে যাচ্ছে হাফ 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 করে। আর এখানে ওই লাল ছোলাটা বলতেছে আর তাহলে তুমি কে, তুমিও কি একটা দানব নাকি, তুমি একটা দুর্বল শক্তি আলা দানব। তো এখানে রিনি তাকে কিক মারার জন্য পা দিচ্ছে সামনে, আর রিনি এখানে ধুসুম ধুসুম করে আর কি কিক মারতেছে। তো এখানে এই লাল ছোলাটা এখানে বলতেছে হ্যাঁ এক্সকিউজ মি। তো এখানে এই চ্যাপ্টারটা এখানেই শেষ। তো দেখা হচ্ছে পরে ভিডিওতে, ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, আর যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। আর দেখা হচ্ছে পরে ভিডিওতে, বাই।